আমি পারছি না গো ওকে ভুলতে, ভোলার অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না গো। আমি তো ওকে ভালোবাসতাম, কিন্তু ও কেন আমার সঙ্গে এরকমটা করলো? সে কি আমাকে এক মুহূর্ত ভালোবাসেনি? প্রত্যেকটা মুহূর্তের সময় আমি শুধু তাকে নিয়ে ভাবতাম, তাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কেন কেন সে আমার সঙ্গে এরকমটা করলো? আমি এখন মদ সিগারেট গাঁজা সব কিছু খাই, নিজের লাইফটাকে শেষ করে দিতে ইচ্ছা করে আর বেঁচে থাকতে ইচ্ছা করে না। ভাই তুমি তো বলছো ওকে ভুলে যা, ওকে ভুলে যেতে বলছো, কিন্তু ভুলে যাওয়াটা মুখে বলাটা সহজ জিনিস কিন্তু করাটা খুবই কঠিন। আমি পাচ্ছি না গো ওকে ভুলতে, পাচ্ছি না গো, পাচ্ছি না গো, পাচ্ছি না গো। আরে দয়া, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, একটা ফালতু মেয়ের জন্য তুই আজকে নিজের ক্যারিয়ারটাকে শেষ করে দিচ্ছিস? ছি ছি ছি, লজ্জা করে, তোকে লজ্জা হওয়া দরকার তোর। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, সেই মাকে ভুলে বোধে তুই একটা মেয়ের জন্য নিজের লাইফটাকে শেষ করে দিচ্ছিস, নিজের লাইফটাকে বরবাদ করে দিচ্ছিস? না, তুই মানুষ নস, তুই একটা অমানুষ। যারা অমানুষ হয় তারা এরকম কাজটা করে, আর যারা মানুষ হয় তারা কোনোদিনও এরকম কাজটা করতে পারে না গো। ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে যে তুই আমার বন্ধু নস, তুই আমার শত্রু। ছি, তুই এরকম কাজ করছিস, তোকে আমি বন্ধু ভাবতাম, কিন্তু তুই একটা মেয়ের জন্য ফালতু নিজের বন্ধুত্বকে শেষ করে দিচ্ছিস, নিজের পরিবারকে ভুলে যাচ্ছিস, কিসের জন্য? না ভাই, এরকম করিস না। একটা মেয়ে তোকে আজ ব্রেকআপ করে চলে গেছে বলে তুই তার জন্য সবাইকে ভুলে যেতে চাইছিস? কোনোদিন এটা করবি না খো। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবি, তুই তাকে ভালোবাসতিস কিন্তু ও তোকে ভালোবাসত না খো। ও চিনেছিল তোর টাকাকে, আজ যখন তোর কাছে টাকা ছিল তখন ওর কাছে সব কিছু ছিল, আজ তোর কাছে টাকা নেই বলে সে তোকে দেবদাস করে তোর কাছে অন্যের কাছে চলে গেছে। আরে তুই ওর জন্য দেবদাস হয়ে থাকবি কেন? তুই আম্বানি হ, উঠে দাঁড়া। আরে তোকে উইনারে পরিণত হতে হবে, তুই লোজার নোস, তুই হারবি না খো। কারণ তোকে, তুই যদি আজ হেরে যাস তাহলে তোকে ওর সামনে তুই দাঁড়াবি কী হবে? হ্যাঁ, ওর সামনে তোকে দাঁড়াতে হবে, ওর প্রত্যেকটা জবাব তোকে দিতে হবে। ও যেভাবে তোকে ব্রেকআপ করে অপমান করে চলে গেছে সেভাবে তোকে উঠে দাঁড়াতে হবে। ওকে ভুলে যাস না, ওর কথাগুলোও ভুলিস না, শুধু মনে রাখ ওকে প্রত্যেকটা মুহূর্তের সময়, শুধু ওর কথাগুলো ভাব আর নিজেকে উইনারে পরিণত কর। সুযোগটা তোর কাছেও আসবে, আর যখন সেই সুযোগটা তোর কাছে আসবে তখন তুই তাকে জবাব দিবি। মনে রাখবি, তুই আজ যদি নিজের ক্যারিয়ার নিজেকে তুই যদি তৈরি করতে পারিস, ওই রকম 36টা মেয়ে ভালোবাসবে তোকে। আর তখন সেই মেয়েটা ভাববে, ইস, আজ আমি কেন ওকে ভুলে গেলাম, কেন আমি ওর কাছে গেলাম না খো, কেন আমি ওর সঙ্গে ব্রেকআপ করলাম। প্রত্যেকটা কথার তখন ও ভাবতে শুরু করবে। জানিস তো, জীবন কারোর জন্য থেমে থাকে না রে, জীবনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, আর তুই একটা ফালতু মেয়ের জন্য যে জীবনটাকে শেষ করে দিতে চাইছিস, না বন্ধু, কোনোদিন এরকম করতে যাবি না খো। নিজের জীবন কোনোদিনও তুই শেষ করবি না খো, তোকে মানুষের মতো মানুষ হতে হবে, নিজের ক্যারিয়ারটাকে তৈরি করতে হবে। আর তুই নিজের ক্যারিয়ারটাকে এমনভাবে তৈরি কর যেন ওইরকম 36টা মেয়ে ভালোবাসে তোকে। আমি জানি তুই পারবি, তোকে পারতেই হবে, তোকে উইনারে পরিণত হতে হবে, কারণ তুই লোজার নোস। আর যারা লোজার হয় তারা কোনোদিনও উইনার হতে পারে না, আর উইনার তারাই হতে পারে যারা জীবনে সাকসেসফুল করতে পারে। আর তুই, আমি জানি যে তুই জীবনে সাকসেসফুল হবি, তোকে সাকসেসফুল হতেই হবে, এটা আমি তোকে কথা দিলাম। তুই পারবি বন্ধু, কঠিন কাজ তোকে করে দেখাতে হবে, আর তুই যখন কঠিন কাজটা করে দেখাতে পারবি তখন তুই উইনারে সাকসেসফুল হতে পারবি। চ্যালেঞ্জ করছি, তোকে পারতে হবেই।